পাইকারি তো বিক্রি হয় তাই না? কত করে মন? তো সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের কাঁচা বাজারটিতে এসেছি সেটির জায়গাটির নাম আপনাদের প্রথমে জানিয়ে দিচ্ছি। এটি হচ্ছে জামালপুর শেরপুর ব্রিজ, যেটি রয়েছে সামনে ব্রিজ, সেই জামালপুর শেরপুর ব্রিজ সংলগ্ন সাতপাকিয়া যে কাঁচা বাজারটি রয়েছে সেই বাজারে এসেছি মূলত আজকে আমরা, এবং ঘুরে ঘুরে আজকের এই গ্রামের বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আসুন আজকে গ্রামের এই সবজি বাজার, পাইকারি গ্রামের বাজারটি উপভোগ করা যাক। তো এটি মূলত একটি পাইকারি বাজার, এখানে পাইকারি বেচা কেনা হয়, সমস্ত পণ্যই পাইকারি বেচা কেনা হয়, আর প্রচুর পরিমাণে যেহেতু আবাদ হয় চরাঞ্চলে, সেই চরাঞ্চল থেকে কিন্তু এই সবজিগুলো এখানে আসে। খুবই সুন্দর সিম, ১৬০ সকল সবজি কিন্তু একদম তাজা সবজি। Thank you.
এই বাজারটি কিন্তু খুবই সকালে শুরু হয় এবং এখান থেকে এই মালামাল কিন্তু বিভিন্ন বাজারগুলোতে চলে যায়। ধনিয়া পাতা কিরকম, পাতা এগুলো কিরকম করে বিক্রি করেন কেজি হিসেবে? কেজি হিসেবে, মন হিসেবে। মন কত করে? আমি আছি প্রথম আছি তো, তারপর কম কম বাজার কম। কত করে, কত করে দাম করতেছে? 200 টাকা মন দাম করতেছে, খরচ উঠে না। আমরা বাজারের মাঝখানে যাব, এদিকে আরো সবজি রয়েছে। সকালে সূর্যটি পূব দিগন্তে উঠি উঠি ভাব করছে, এরকম একটি সময়ে আজকের এই ভিডিওটি ধারণ করা। চাচা কিনে আসছেন পুঁই শাক, কিরকম করে বিক্রি করতেছেন? কেজি না মন? কেজি কত করে কেজি? 12 টাকা 10 টাকা 12 টাকা 10 টাকা করে। কতটুকু লাগাইছিলেন? 10 শতাংশ। এদিকে শাক সবজির বাজার, মুঠা হিসেবে বিক্রি করতেছেন না কেজি? 20 টাকা মুঠা? 30 টাকা 40 টাকা 20 টাকা। তো এই ধরনের এক মুঠো শাক এরকম 4টি হচ্ছে 20 টাকা। হয়
অনেক বড় একটি গ্রামের বাজার, তো আমরা আরও কিছুক্ষণ সময় এই বাজারে থাকবো এবং এই বাজারের যে দৃশ্যটি, গ্রামের মানুষের যে কর্মযজ্ঞ গ্রামীণ বাজারকে ঘিরে, সেগুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। দেশ এবং দেশের বাইরে থেকে মূলত যারা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভাই কিনে আসছেন শাক? কত করে দাম করতেছে? আপনি কত চাইছেন? আমি চাইছি 12 টাকা। কত গো? কুড়ি কত দিবে? আপনি জানি সামনে কমেন, আমি ফেলে দিবে আমি তাই কেছি একদিন মোটা বেশি কলম কিনি তো আমার ভুল হইতে পারে না, আমি তোমার কত অনেক মানুষের সমাগম এখানে, সকলেই মূলত পাইকারি দরে মালামাল কেনার জন্য এখানে এসেছে এবং এই মালামালগুলোই কিন্তু আবার যে বাজারগুলো রয়েছে বিভিন্ন বাজারে চলে যাবে। দেখছেন
200 টাকা কি পুরি পুরি মানে এক কুড়ি 200 টাকা তো এদিকে মূলত বিভিন্ন ধরনের শাকের পরিমাণ বেশি, অনেক শাক তো আপনাদের আর যে শাক শাকের বাজার রয়েছে, শাক থেকে আমরা এখন পাতাকোভির বাজারের প্রবেশ করব। এখানে অনেক পাতাকোভি, কিরকম বিক্রি হইতেছে চাচা? কিরকম করে এগুলো বিক্রি করেন? ৬-৭ টাকার দাম করে আপনি কত চাইতেছেন? পিস ১২ টাকা চাইতেছেন না? ৬ টাকা করে বলতেছে। তো এগুলো দামাদামি করে এখান থেকে মূলত পিস হিসেবে কেনা কথা বলতে বলতেই সকালে রোদ উঠে গেল। কিরকম বিক্রি হচ্ছে চাচা? দামি করে না এগুলা, এক একটা কত পিস হিসেবে তো বিক্রি করেন তাই না? পিস হিসেবে দেই আবার পিস কত করে বলতেছে? তারপর আপনি চাইতেছেন কত করে? ১০ টাকা পিস না? এদিকে মূলত ফুলকপি এবং পাতাকপি এই দুইটির রঙিন ফুলকপি নিয়ে আসছেন, কিরকম এগুলোর দাম? কিরকম
30 বা 25 এরকম পিস। হ্যাঁ 25টা পিস পাইকারি দিলাম। এবার কি রঙি নি আবাদ করছেন বেশি? সাদা লাগাইছিলাম, বাগান করে এটা লাগাইছি। তাতে ফলন কি সাদাটাই ভালো না কি রঙি নাই ভালো? অত ফলন এটা দামে বেশি, এটা বেশি। হ্যাঁ স্বাদও বেশি মনে হয়। আর উড়া রঙিন ফুলকপি বাজারে এসেছে, ছয়টা দিমু না, ছয়টা দিমু না।